আসসালামু আলাইকুম এসএসসি ম্যাথ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ আমরা একাদশ শ্রেণীর উচ্চতকরণের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় হতে ত্রিকোণমিতির অঙ্কন নিয়ে কথা বলব শিক্ষার্থীবৃন্দ প্রথমেই ওয়াই সমান সাইন এক্স এর লেখচিত্র অঙ্কন আমরা লেখচিত্র অঙ্কন করার সময় প্রথমে এক্স এর মান নির্ণয় করে থাকি এক্ষেত্রে তাই করব প্রতি তিরিশ ডিগ্রি অন্তর এক্স এর কিছু মানের জন্য ওয়াই সমান সাইন এর মান নির্ণয় করব মাথা রাখবে একটু তিরিশ ডিগ্রি অন্তর এটা একটা বিশেষ বিষয় যার জন্য আমরা স্পেশাল একটা গোল চিহ্ন দিয়ে রাখছি পরবর্তীতে এটা নিয়ে আবার কথা বলা হবে মান নির্ণয়ের শখটা দিয়ে দেওয়া হলো তিরিশ ডিগ্রি অন্তর মানে তিনশো ষাট ডিগ্রি থেকে শুরু করে মাইনাস তিনশো ষাট ডিগ্রি থেকে শুরু করে তিরিশ ডিগ্রি অন্তর আমরা মানগুলো নিয়ে নেই এবং ক্যালকুলেটর মাধ্যমে এই মানগুলো বসিয়ে দিই তবে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর মাধ্যমে মান নির্ণয় করব না শিক্ষার্থীবৃন্দ আমরা একটা বিশেষভাবে এটা পেয়ে যাব। যে আমাদের এই চারটি রাখবো এইট সেভেন পয়েন্ট ফাইভ জিরো এই মানগুলোই ঘুরে ফিরে আসবে একবার পজিটিভ আকারে আসবে মানগুলো আর একবার নেগেটিভ ভাবে আসবে দেখো

পয়েন্ট এবং অন্য মানগুলো নেগেটিভ আকারে একইভাবে আসলো আমরা এইভাবেই এই মানগুলো মুখস্থ আকারে অনেকটা মনে রাখবো এবং এক্স ওয়াই বিন্দু আকারে এই বিন্দুগুলোর নামকরণ করে রাখলাম এ বি এরকম করে এবার আমরা গ্রাফটা অঙ্কন করব। দেখো আমরা দেখলাম জিরো ডিগ্রি মান জিরো 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 বিন্দু দিয়ে তাহলে এটা এবং ডিগ্রি মান পয়েন্ট ফাইভ এক্ষেত্রে স্কেলটা খেয়াল করো এক চক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক বাহু সমান দশ ডিগ্রি আর অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহু সমান পয়েন্ট ওয়ান একক তার মানে তিরিশ ডিগ্রির মান পয়েন্ট ফাইভ মানে তিরিশ ডিগ্রির জন্য তিন ঘর এবং পয়েন্ট ফাইভ এর জন্য পাঁচ ঘর যাবে সেই হিসেবে এক্স এর দিকে তিন ঘর গেল এক্স অক্ষের দিক সেখান থেকে পাঁচ ঘর এরপরে ষাট ডিগ্রি মান পয়েন্ট এইট সেভেন তাহলে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে ষাট ডিগ্রি মানে ছয় ঘর এবং

এখান থেকে আবার তিন ঘর যেয়ে দশ ঘরের মাথায় গেল তাহলে এবার আমরা বলতে পারি এই মানগুলোই ঘুরে ফিরে আসবে ডিগ্রি অন্তর অন্তর তার মানে ঘর ঘর এখান থেকে নিচের দিকে ব্যাক করা হলো পয়েন্ট এইট সেভেন আবার তিন ঘর গেল নিচের দিকে পাঁচ ঘরের মাথায় আবার তিন ঘর গেল নিচের দিকে জিরো অর্থাৎ একশের উপর এখান থেকে প্লাস আকারে শেষ হলো আবার তিন ঘর গেল মাইনাসের দিক নেগেটিভ দিকে পাঁচ ঘর এইভাবে তিন ঘর গেল নেগেটিভ দিকে পনেরো ঘর আবার তিন ঘর গেল নেগেটিভ দিকে দশ ঘর তাহলে মাইনাস দশ হওয়ার দশ ঘর পর্যন্ত যাওয়ার পরে আবার এখান থেকে ব্যাক করলো তিন ডিগ্রি যে মাইনাস পয়েন্ট এইট সেভেন তিরিশ ডিগ্রি আবার তিরিশ ডিগ্রি তিন ঘর যে মাইনাস পয়েন্ট ফাইভ অর্থাৎ মাইনাস দিক আবার তিন ঘর যে ফিরে আসলো একইভাবে আমাদের গ্রাফটা এক্স অক্ষের ডাইন পাশে যেমন বাম পাশে একই ভাবে তিন ঘর যে পাঁচ ঘর তিন ঘর যে পনেরোয় তিন ঘর যে দশ আবার তিন ঘর যে পনেরোয় তিন ঘর যে পাঁচ তিন ঘর যে জিরোর ব্যথা চলে আসলো এবং পরবর্তীতে আমরা এটা সুন্দরভাবে খোলাতে যোগ করে ওয়াই সাইন এক্স এর লেখচিত্র পেয়ে গেলাম এই কথাটাই আমরা ভাষায় বর্ণনা করলাম শিক্ষার্থী বৃন্দ এই যে ওয়াইসমান সাইরেক্স এর লেখচিত্র আমরা অঙ্কন করলাম আমরা এই লেখচিত্র বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই কারণ বৈশিষ্ট্য হচ্ছে সেটি যেটার মাধ্যমে আমরা ওয়াইসমান সাইন এক্স কস এক্স ট্যান এক্স অর্থাৎ একজনকে আর থেকে আলাদা করতে পারি অর্থাৎ বৈশিষ্ট্য না জানলে একটা গ্রাফের সাথে আর একটা গ্রাফের সাদৃশ্য বৈসাদৃশ্য যদি না জানি তাহলে গ্রাফের জানাটা পরিপূর্ণ হবে না এবং আমরা পরবর্তীতে গ্রাফ শনাক্ত করতে পারবো না আমরা এই ক্ষেত্রে এই আয়ুষ্মান সাইনেক্স এর এই লেখাচিত্রের বৈশিষ্ট্য জেনে নিই দেখো এই লেখাচিত্রটা মূল বিন্দু দিয়ে গিয়েছে এক নম্বর দুই নম্বর লেখচিত্রে কোথাও লম্ফ বা ছেদ নেই অর্থাৎ অবিচ্ছিন্ন অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত এটা লেখচিত্রে কোথাও বিচ্ছিন্ন হয়নি একবার ঢেউয়ের আকৃতিতে অসীম পর্যন্ত চলে গিয়েছে बाउंडারে যদি না থাকে এটা এভাবে চলতেই থাকবে অর্থাৎ সেইشه বলতে পারে এক্স এর মান যত হবে হতে পারে সবই যদি গ্রহণযোগ্য হয় তাহলে এর মান পাওয়া যাবে অর্থাৎ গ্রাফটা অঙ্কন করা যাবে সেই হিসেবে এই ফাংশনটির ডোমেন হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা অর্থাৎ আর আর ওয়াই সমান সাইন এক্স অর্থাৎ ওয়াই এর মান অর্থাৎ সাইন এক্স এর মান সর্বোচ্চ প্লাস এক এবং সর্বনিম্ন মাইনাস এক এর মধ্যে দোলায়মান ছিল সেই হিসেবে এর যে মান এইটাকে আমরা রেঞ্জ বলি তাহলে রেঞ্জ হচ্ছে মাইনাস থেকে ওয়ান ব্যবধি অর্থাৎ ক্লোজ ইন্টারভেল আকারে লেখা হলো সেটা পাঁচ নম্বর এটি পর্যায়ক্রমিক ফাংশন যার পর্যায়কাল তিনশো ডিগ্রি বা টু পাই বিষয়টা কি পর্যায়ক্রমিক পর্যায়বৃত্ত ফাংশন বলতে পিরিয়ডিক অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর একই জায়গায় ফিরে আসা অর্থাৎ তিনশো ডিগ্রি শেষ হলে আবার একই জায়গায় ফিরে এসে আবার নতুন করে তিনশো ডিগ্রি পর্যন্ত আর ঢেউ তৈরি করে সেখান থেকে আবার নতুন ভাবে সে তৈরি হতে থাকে সেই হিসেবে একটি পর্যায়বৃত্ত ফাংশন যার পর্যায়কাল টু পাই আর দেখো নব্বই ডিগ্রির বিজয় গুণিতক নব্বই ডিগ্রিতে এর মান ওয়ান আবার একশো আশি ডিগ্রি জিরো আবার 270 সত্তর ডিগ্রিতে মাইনাস ওয়ান অর্থাৎ 90 ডিগ্রি বিজোড় গুণিতকে এর মান হয় সর্বোচ্চ বা সর্বনিম্ন অর্থাৎ সর্বোচ্চ মান হলে 1 হয় সর্বনিম্ন মান হলে মাইনাস হয় আর 90 ডিগ্রি জোড় গুণিতক যদি হয় অর্থাৎ 0 180 360 তখন এই গ্রাফটা অক্ষকে ছেদ করে এবং y এর মান 0 অর্থাৎ সাইন ফাংশনের মান 0 হয় মোটামুটি সাতটা বৈশিষ্ট্য দেখে আমরা ওয়াই সান সাইন লেখচিত্রটা শনাক্ত করতে পারি আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থী বৃন্দ আজ আমাদের এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ